সবাই এখানে লক্ষ্য করবেন বিষয়টি, আমরা যে বিষয়টি নিয়ে এখানে কথা বলতেছি, যে প্রবলেমটি, যে পিকচার আসতেছে না, তার কারণ এখানে আরশোলা যেহেতু শর্ট হয়েছে, আর তার কারণে এই প্রত্যেকটি পার্টসের গুড়াই সেগুলো শর্ট অবস্থায় কানেকশন মিস হয়ে গেছে, যে বোল্ট ড্রপ করেছে। আর এখানে 110 যখন মিস হয় বা ভার্টিক্যাল হরিজেন্টাল লাইনগুলো থাকে সেগুলো যখন মিস হয় তখন কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়, সেগুলো আমরা অলরেডি বলেছি। তো এখানে যে ধরনের শর্টটি হয়েছে তার কারণে এখানে যে লাইনগুলো, সেই লাইনগুলো একদম ফাঙ্গাসে পড়ে গেছে, কানেকশন হচ্ছে না। তো আমরা সেগুলো সোল্ডারিং করব। এখানে একটি জাম্পারিং লাইন রয়েছে 110-এর, তারপর একটি 2 ohms-এর রেজিস্ট্যান্স রয়েছে, তার দ্বারা কিন্তু এখানে ফ্লাইব্যাক ইন হয়েছে, আর ফ্লাইব্যাক থেকে ইন আউট হয় তারপর কিন্তু টেলিভিশনটি চলবে বা পিকচার আসবে। তো আমরা এখানে যেহেতু প্রবলেম সোল্ডারিং করে নিব, শর্টকাট আমরা দেখানোর চেষ্টা করি। এখানে একটি ক্যাপাসিটার রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আরশোলার মানে পুরো বডি এখানে মিশে গেছে অলরেডি শর্ট হওয়ার কারণে, পার্টসগুলো জ্বালানিতে যাচ্ছে না। তো প্রত্যেকটি জ্বালা আমাদের সঠিকভাবে দিতে হবে, সোল্ডারিং বলা হয় তাকে। দেখতে পাচ্ছেন এখানে কানেকশন একদম পুড়ে গেছে, তার মানে এখানে কানেকশন না হলে সেগুলো কখনোই সম্ভব না, নতুন করে সোল্ডারিং করাই আমাদের এখন কাজ। আমরা ডাইরেক্ট সোল্ডারিং করতেছি, তারপর যদিও না আসে তারপর আরও কিছু কাজ রয়েছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব এবং কোন পার্টসটি প্রবলেম সেটিও আমরা দেখব। তো এখন আমাদের যে প্রাথমিক কাজগুলো, সন্দেহ যে কাজগুলো সেগুলো আমরা করে দিচ্ছি। এখানে এরমভাবে আরশোলার বডিটি শর্ট হওয়ার পরে মিশে গেছে একদম, সেগুলো পুড়তেছে অলরেডি তাতালের দ্বারা। আমি আরশোলাটির শুধুমাত্র বডি পেয়েছিলাম, যারা টেলিভিশনের কাজ করে থাকেন তারা আসলে অনেকেই পায় যে আরশোলা বিভিন্ন ধরনের ইঁদুর ভিতরে থাকে। আমি সাইডে বসে রয়েছি, অনেক ফোন বলে
দেখতে পাচ্ছেন এখানে জ্বালা কিন্তু নিচ্ছে না, এগুলো আমরা সোল্ডারিং করার পরও যখন টেলিভিশনটি টেস্ট করার চেষ্টা করেছিলাম লাইটটি আসতেছে না, এখন আমরা সেটি 110 ভোল্ট ঠিক আছে কিনা সেটি টেস্ট করব। তবে এখানে যে একটি 2 ওহমসের রেজিস্ট্যান্স রয়েছে আপনারা খেয়াল করবেন, এই রেজিস্ট্যান্সটি প্রায় সময় কেটে যায়, সেটি আমরা টেস্ট করব মিটার দিয়ে। এটি দিয়ে 110 ইন হয়, তো এটি এখন আমরা তুলে নিব, সেটি খারাপ না বলো সেটি এখন দেখব। Thank you.